হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে সুন্দর একটা আপনা পাটায় বাটা ছাড়া একটা তেঁতুলের চাটনি করে দেখাবো সময় যে পাটায় বেটে চাটনি করা যায় তা না পাটায় না বেটেও চাটনি করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো সেজন্য আমি নিয়ে নিলাম কাঁচামরিচ নিয়ে নিলাম মরিচ নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম এক পিস লেবু নিয়ে নিলাম ধনেপাতা পাতা নিয়ে নিলাম সামান্য চিনি এখন দেখুন বন্ধুরা আমি কেমন করে চাটনিটা বানাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কিভাবে আমি চাটনিটা বানাই সেজন্য আমি তেঁতুলের ভিতরে সামান্য পানি দিয়ে নিব সামান্য পানি হ্যাঁ বেশি নিব না এখন এই তেঁতুলের ভেতরে আমি এই পানির ভেতরে এই তেঁতুলটা দিয়ে চটকাতে থাকবো সুন্দর করে একটু চটকে নেব লেবুটাকে পরে দিব আগে শুধু তেঁতুলটা একটু ভালো করে চটকে নেব দেখুন বন্ধুরা চটকে চটকে একদম নরম বানিয়ে ফেলেছি এবার আমি আস্তে আস্তে সব উপকরণ নিবো তার আগে সবার আগে যেটা নিব সেটা হচ্ছে আমি একটু লেবুর পুরোটাই দিয়ে দেবো আপনারা যদি না খানে চাটনিটা মিস করবেন যে কী যে টেস্টি আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে কিন্তু আপনাদের দেখাচ্ছি এখন খাওয়া যাবে না পরে খেয়ে নেব এখন আমি দুটো শুকনো মুড়ি দিয়ে দেব দেখুন বন্ধুরা এখন আমি শুকনো মুড়ি দুটো এই ভত্তার ভিতরেই ভালো করে চটকে নেব কারণ কি এই চাটনিটা যে কি টেস্টি আপনারা না খেলে বুঝবেন না এবার আমি ধনে পাতাগুলো নিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলো এবার দিব লবণ স্বাদ মতো এবার দিয়ে দিব চিনি আমি সবই হাতে করে দেখাচ্ছি মেপে দেখাচ্ছি না এবার আমি সবগুলো একসাথে মেখে নেব ভাবে মারতে হবে ধনে যেন ধনে একদম চটকানোর চটে একদম নরম হয়ে যায় এই চাটনিটা যদি আপনারা একবার খান তারপর আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন আর বলবেন যে এত মজা সেটা বলার বাইরে এত দুর্দান্ত আর এত মজা হেভি টেস্ট হেভি টেস্ট আপনার কিসের আচার কিসের মুরাব্বা সব কিছু ফেল করে দেয় এই তেঁতুলের চাটনিটা তবে এরকম একটু লিকুইড করে নিতে হবে আগে পানি দিয়ে তারপরে এটা পরিবেশনের যোগ্য হবে দেখেন এই রে তেঁতুল বলে কথা এটা সাজানোর অপেক্ষা করা যাবে না আগে খেয়ে নিতে হবে তাই আমি আর ওই পরিবেশন করে আপনাকে দেখাবো না সরি আপনাদের দেখাচ্ছি না মেখে মেখে দেখাই দিলাম দেখুন কি সুন্দর লাগতেছে দেখেন কেউ বলবে এটা তেঁতুলের চাটনি এরকম হয়েছে অদ্ভুত না দেখেন বন্ধুরা কি চাটনি আরে চাটনি মজার চাটনি একবার না খেলে বুঝবেনই না